नमस्कार बेन बेल फूडे सकल के स्वागत जानाई। प्रतिदिन मतो चले एलाम एक नतून रेसिपि निये। आज के रेसिपि धने पाता मुचमुचे चप। बाड़ीते तो अनेके धने पाता चप करे खेयेछेन, तो आज के आमी बानिये देखाबो आपनादेर काछे। आमी एकटा अनुरोध करब भिडियोटी स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखबेन, आर भिडियोटी पछन्द होले लाइक शेयर कमेंट करते भूलबेन ना। एबार आमी धने पाता तुलते जाब। এই যে ধনে গাছ, এই ধনে গাছগুলোই তুলব। এতগুলো ধনে পাতা তুলেছি এক ঝুড়ি, এতেই চপ বানানো হয়ে যাবে। তো এবার চলে যাব রান্নাঘরে, গিয়ে রান্নাটা শুরু করব। এই ধনে পাতার গন্ধ খুব সুন্দর আর খেতেও খুব সুন্দর হবে। আজকে সন্ধ্যার চায় খুব জমে যাবে, দারুণ হবে। তো আপনারা ভিডিওটি পুরো দেখবেন, আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। এবার রান্নাঘরের দিকে যাই। এবারে এই ধনে পাতাগুলো ভালো করে ধুয়ে নেব। তারপরে ধুয়ে নিতে হবে। এই ধনে পাতাগুলো ধোয়া হয়ে গেছে, এবার রান্নাঘরে যাব। ধনে পাতা চপ বানাতে নিয়েছি। ধনে পাতা, হলুদ গুঁড়া, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর কালো জিরে, এটা হলো জোয়ান, তেল, চালের গুঁড়া। এবার আমি ধনে পাতাগুলো বেছে নেব। ধনে পাতাগুলো এরকম করে বেছে নেব, শুধু পাতাগুলোই নেব, ডাটিগুলো ফেলে দেব। ধনে পাতাগুলো বাছা হয়ে গেছে, এবারে জায়গাটা পরিষ্কার করে নেব। এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব। এটা হলো চালের গুঁড়ো, এক বাটি চালের গুঁড়ো নিয়েছি, এই বাটির এক বাটি চালের গুঁড়া, এক চামচ কালো জিরে, বড় চামচের এক চামচ। এই জোয়ানটা দিলে পেটের কোনো সমস্যা হবে না। আর দেব স্বাদ মতো লবণ, এক চামচ হলুদ গুঁড়া। এবার দেব রসুন আর আদা বাটা। এবার দেব কাঁচা লঙ্কা বাটা। এগুলোকে সব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে জল দেব, অল্প অল্প করে জল দিয়ে মেখিয়ে নেব। ব্যাটারটা এরকম করে মেখে নিয়েছি। এবার উনুনটা জ্বালিয়ে নেব। এবার কড়াইতে তেল দেব, তেলটা গরম করে নেব। আমি দুটো করে গাছ নিয়েছি, এই ব্যাটারের মধ্যে ভালো করে লাগিয়ে নেব, নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এরকম করে সব ধনে পাতাগুলোকে ভেজে নেব। এরকম করে সব ধনে পাতাগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে এই ধনে পাতাগুলোকে কুচিয়ে নিতে পারেন। তো ধনে পাতার চপ এরকম ভাবেই লম্বা ভাবেই ভালো লাগে, স্টিকের মতো হয়ে যাবে, খুব সুন্দর লাগবে খেতে। এবার এগুলোকে উল্টে দেব। এবার
এবার ধনে পাতাগুলো ভাজা হয়ে গেছে, ধনে পাতার চপগুলো এবার তুলে নেব। সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার খেয়ে বলবো কেমন হয়েছে। তৈরি হয়ে গেছে ধনে পাতার মুচমুচে চপ, এবার খাবো। আপনারাও এরকম ধনে পাতার চপ বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, অন্য রেসিপি নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।